আজ নাড়ু বাবার জীবনে স্কুল লাইফের প্রথম পরীক্ষা ছিল, তো সকালবেলার থেকেই তাড়াহুড়া প্রচণ্ড পরিমাণে সব কিছু রেডি করিয়ে দেওয়া, আর এদিকে তো বর বাড়িতেই ছিল, আর এই পিস বোর্ডটা কালকে নতুন কিনে আনা হয়েছে, তো আবার ওর পছন্দে, ওদেরকেও টিফিনও দিয়ে দিতে হয়েছিল, টিফিন জল সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর দেখো অ্যাডমিট কার্ডটা আমি না গলার আইডেন্টি কার্ডের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের তো কোনো ঠিক ঠিকানা নেই না। তো দেখো তাড়াহুড়ার মধ্যে আর কোনো কিছু তেমনভাবে দেখানো হয়নি, স্কুলের পরীক্ষা দিতে এন্ট্রি হয়ে গেছে আর আমরা সমস্ত মায়েরা বাইরে বসেছিলাম। আর এই যে ইনি বলছে আমাকে একটুখানি দেখা, যাই হোক এখানে অনেকক্ষণ বসে রয়েছে, আর আজকে টাইম দিয়ে দিয়েছিল, আজকে প্রথম লেখা পরীক্ষা ছিল, ফার্স্ট দিন জিকে পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তো আজ প্রথম লেখা পরীক্ষা, জানি না কি করবে, যেটুকু যা করবে ভালোই করবে, প্রথম পরীক্ষা দিচ্ছে বসতে, এটাই অনেক আমাদের কাছে তাই না। যাই হোক এখানে অনেকটা সময় বসে থাকার পর যেই দেখলাম টাইমটা দিয়ে দিয়েছে, তার মানে অনেকটা সময় আছে, কিছু কাজ ছিল স্টেশনের কাছে চলে এসেছে, আর অনেকদিন পর কাছামিঠে আম দেখলাম, আমরা কেউ লোভ সামলাতে পারিনি, যথারীতি কিনে নিয়েছি। আর এই যে স্টেশনের সমস্ত কাজ, সবারই টুকটাকি কাজ ছিল, নিয়ে চলে এসেছি আবার স্কুলে, এখানে এসে দেখো কত যে দুষ্টুমি করছে, আরে দেখো আমার ক্যামেরা অন করা দেখেই হাই হ্যালো শুরু করে দিয়েছে, এত মিষ্টি মিষ্টি, এই যে টুপি পরা দেখছো না, ওর নাম নীলাশা, প্রচণ্ড পরিমাণে পাকা একটা বুড়ি। যাই হোক এখানে সব্বার সঙ্গে একটুখানি গল্প গুজব করেছি, কারণ ওরা বেরোনোর সাথে সাথে ওদের সব কিছু চেক করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দেখো নাড়ু বাবার অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা, মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন সকালবেলা, তখন 10টা সাড়ে 10টা বাজে, তখনই প্রায় 40-42-এর ওপরে। তো এখানেই যে টাটা দিয়ে আমরা যে যার রোড ধরে চলে যাচ্ছি, এখান থেকে যাওয়ার সময় বায়না তো সবসময় থাকে, নাড়ু বাবার বায়না মিটিয়ে অনেকটা পথ আমরা হাঁটি হাঁটি করে বাড়ি এসেছি, দুজনারই কষ্ট হয়ে গেছে, কিছুটা সময় রেস্ট নিয়ে এই যে নাড়ু বাবাকে স্নান করে বিছানার উপর তুলেছি, আমার টিপটা পরিয়ে দেওয়া নিয়ে মানে ভীষণভাবে যুদ্ধ চলেছে বেশ কিছুক্ষণ, তারপর কি যথারীতি পড়াতে পেরে তারপরে আমি আবার একটু ঠিক করে পরে নিলাম। আর এই দেখো নাড়ু বাবার পিপি জানালার ওপার থেকে ওপার সমানে খেপিয়ে যাচ্ছে, তাই নাড়ু বাবা কিন্তু বড্ড রেগে যাচ্ছে, সকালবেলা যেহেতু কোনো কাজবাজ করে যায়নি ওকে একটু শান্তশিষ্টভাবে বসিয়েছি টিভিটা চালিয়ে, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, অনেকগুলো মাছ নেওয়া হয়েছে, বাটা মাছ, আর বাটা মাছও যে এমনভাবে ফাটে সে মানে আমি সেদিন না করলে হয়তো বুঝতে পারতাম না, আমি অসম্ভব ভয় পেয়েছি, আর আমার কয়েক জায়গায় তেলও ছিটে এসছে, ঠোসা পড়ে গেছে। যাই হোক এই যে ফ্রিজ থেকে ডাইরেক্ট জল খেতে হচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা। তারপর বায়না ছিল, সে ডোরেমন আমাকে এঁকে দিতে হবে আর সে নাকি রং করবে, তাই ইচ্ছেটা পূরণ করতে তারপরে দুপুরের খাওয়া দাওয়া, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সুস্থ থেকো সব।